আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আইসিটি ফয়সাল ইউটিউব চ্যানেল। তো অ্যান্ড্রয়েড স্টুডিও লেটেস্ট ডলফিন ভার্সন থেকে শুরু করে বর্তমানে যেটা আছে ইলেকট্রিক ইল, তো এই ভার্সন পর্যন্ত একটা সমস্যা মোটামুটি আমি অনেকবার ফেস করছি, তাই ভাবলাম যে ভিডিওটা করে ফেলি। এখানে যে অ্যারোটা দেখতে পাচ্ছেন, তো এই অ্যারোটা কীভাবে ফিক্সড করতে পারেন এই ভিডিওতে আমরা সেটাই দেখব। আমরা অ্যারোটা প্র্যাকটিক্যালি ফেস করে কীভাবে সেটা প্রথমে দেখব। তো এখানে একটা সিম্পল প্রজেক্ট, আমি এটা বিল্ড করতে যাব, তারপরে আশা করি যে অ্যারোটা দেখতে পাচ্ছেন। এখানে অ্যারোর ওয়ান বিলো আইটেম প্রপার্টি extra generate a source dir of task app map debugging source set paths। তো যাই হোক, আমরা এটা ফিক্সড করে দেখব সিম্পল ওয়েতে। তো এই অ্যারোটা প্রথম বলি যে কি কারণে আসে। আমরা যখন আমাদের প্রজেক্টে ফায়ারবেসের ডাটাবেস রিয়েল টাইম ডাটাবেস হতে পারে সেটা ইমপ্লিমেন্ট করি বা কটলিন ইমপ্লিমেন্টেশন করি, তখনই সচরাচর দেখা যায় যে কিছু আগের প্রজেক্টে এরকম এরর শো করে। আর এটার সলিউশনটা এইখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে দিয়ে দিছে, বলছে এখানে যে প্লাগইনসটা আপডেট করতে বা ক্লাস পাথ এই ভার্সন ইউজ করতে। তো আমি এই ভার্সন ইউজ করব না, আমি লেটেস্ট ভার্সন ইউজ করব। তো বিল্ড গ্রেডল প্রজেক্ট লেভেল চলে যাচ্ছি, দেন এইখানে আপনারা চেঞ্জ করে নেবেন, চেঞ্জ টু, তারপর সিঙ্ক করব আমরা। তো প্রজেক্টটা সিঙ্ক হচ্ছে, অবশ্যই ওয়েট করতে হবে। তো এখন এটা লেটেস্ট ক্লাস পাথটা ইমপ্লিমেন্ট হয়েছে, আমরা বিল্ড করতে গেলে আশা করি যে কোনো প্রকার সমস্যা হবে না। একটু অপেক্ষা করতে হবে। আর আপনাদের অবশ্যই নেট কানেক্টটা দিয়ে নেবেন। ফোনে রান করে দেখানো প্রয়োজন পড়বে না আশা করি, এমনিতেই 100% কাজ করবে, কারণ এটা আমি মোটামুটি কয়েকবারই সমাধান করেছি এর আগে। আর অ্যাপে এটা আপডেট হওয়ার ফলে অ্যাপে কোনো প্রকার প্রভাব পড়বে না। তো এই ভিডিও এ পর্যন্তই থাকবে, নেক্সট টিউটোরিয়ালে ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। তো নেক্সট টিউটোরিয়ালটা দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।